হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। তো আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা। তো বাসি কাজকর্ম সব হয়ে গেছে, এখন শুধু চাদরটা চেঞ্জ করে নিয়েছি। তো আমার সাথে ঈশানও হেল্প করছে। ঈশান আর আমি সকালে টিফিন করে নিয়েছি, আর সকালে আমরা খেয়েছি পরোটা আলু চচ্চড়ি। তো চাদরটা তোলার পর এখন ঘরটা আবারও একটু নোংরা হয়েছে, তো ঝাড়টা দিয়ে নিচ্ছি। ঝাড়টা দেওয়ার পর আমি নিচে যাব জল আনতে, আর আজকের পাম্পও চালানো হয়নি, নিচে গিয়ে পাম্প চালাবো, জল নিয়ে আসব, তারপর রান্না করব। আর রান্নার খুব একটা বেশি চাপ নেই, তো আজকের সবিন করব আর ডিম সেদ্ধ দিয়ে দেব। দেখো ঝাঁটটা তো দেওয়া হয়ে গেল, আর এখন আমি জামা কাপড়গুলো একটু ভালো করে ধুয়ে রোদ্দুরে মেলে দেব। তারপর বিছানার চাদরটা সাবানে ভিজিয়ে রাখব। তো মাসি অত মোটা চাদর কাচতে পারবে না, আমাকেই কাচতে হবে, তো আজকের ভিজিয়ে রাখবো, কাল কাচবো। জামা কাপড়টা কাচার পর আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর তরকারিটাও হচ্ছে। তো সবিনের তরকারি এখানে দেখো রেডি। তো সবিনের তরকারি আর ডিম সেদ্ধ আজকের মেনু, তো খুবই সিম্পল। তো ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি, দেখো ঈশানকে খাইয়ে দিচ্ছি। দুটো আলু ভাতে দিয়েছিলাম, আর আলু ভাতেটা ভালো করে ঘি দিয়ে মেখেছি, তো আলু ভাতেটা খেতে খুবই পছন্দ করে। তো ডিম সেদ্ধ আলু ভাত আর সবিনের তরকারি দিয়ে ওকে ভাতটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একদিন খুবই ছোট ছোট ভিডিও আমি আপলোড করছি, কারণ শরীরটা ভালো ছিল না, আর কাল থেকে একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঈশানকে খাওয়ানোর পর আমি খেয়ে নেব, আর ওইদিকে বুবাইকেও ভাত বেড়ে দিয়েছি, তো খেতে বসবে। ঈশানকে খাওয়ানোর পর ওকে আজকে ঘুম পাড়িয়ে দেবো দুপুরবেলা, আর ও ঘুমোতে চাইছে না সারা দুপুর। তো রাত্রিরও ঠিক মতো ঘুম হয়নি, ও ঘুমটা দরকার, তো খাওয়ানোর পরেই ওকে ঘুমটা পাড়িয়ে দেবো। ঈশানকে আজ স্নান দিইনি, তো ওর গা হাত পা একটু মুছিয়ে দিয়েছি, আর মাথাটা একটু ধুয়ে দিয়েছিলাম। তো সকাল থেকে হাঁচি করছিল, তো ওষুধ খাচ্ছে ঠান্ডা লাগার, তার সাথে তুলসী পাতাও খেয়েছে আজ। দেখো মাটিতে শুয়ে পড়েছে, ওর এত গরম লাগছে। তো দেখো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর ঈশান ঘুমিয়ে পড়েছিল, আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য একটু লেট হয়ে গেল। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন, এখন বিকাল 5টা বাজে, আর একটু ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিও এডিট করা হয়নি, আর ঈশান এখনও ঘুমোচ্ছে। আর আজকের ভিডিও আমি এখানেই এন্ড করবো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, খুবই ছোট্ট একটি ভিডিও। তো কাল একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে। তো আজকের মতো।